গ্রামের হাতে ফুচকা খেয়ে অসুস্থ একাধিক ব্যক্তি, অসুস্থদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার মুড়াকাঁচা এলাকায়। আশঙ্কাজনক অসুস্থদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, কেশিয়ারি থানার মুড়াকাঁচার একটি হাটে ফুচকা খান স্থানীয় বাসিন্দারা। তারপরেই ঘটে বিপত্তি, একে একে অসুস্থ হতে শুরু করেন তারা, ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। বুধবারে আমাদের একটা হাট বসে গেছিলেন, ওই হাটে ফুচকাওয়ালা আছে, তো ওইখান থেকে ফুচকা খেয়েছেন মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী আর আমার ভাইয়ের বউ। খেয়ে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে গেছে, মানে ধরে রাখুন 25-30 জন ওরা খেয়েছে, ওরাও অসুস্থ হয়েছে। ওইখানে কাছাকাছি যে ডাক্তার প্রাথমিক চিকিৎসা করিয়েছে, তারপর কোনো হয়নি, আবার হসপিটালে নিয়ে আসি আমরা।